উড়িষ্যার নম্বর প্লেট লাগানো একটি ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের বিশেষ একটি টিম দুর্গাপুরের শ্যামপুরের কাছে ট্রাকটিকে আটকায় এবং তল্লাশি করে। ট্রাকের পেছনে ডালা চাপা দেওয়া অবস্থায় দেখা যায় লোহার বিশেষ কিছু ব্লক, যেগুলি সুন্দরভাবে প্লট করে ভাগ করা ছিল। আর প্রতিটি প্লটে একটি করে সাদা বস্তা রাখা ছিল, 22 বস্তা গাঁজা। প্রায় 350 কেজি গাঁজা উদ্ধার হয় এবং 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে উড়িষ্যার জলেশ্বর থেকে ট্রাকটি নবদ্বীপ যাচ্ছিল। বাজেয়াপ্ত হওয়া গাঁজার মূল্য প্রায় 8 লক্ষ টাকার মতো জানা গিয়েছে। ধৃতরা হলো শেখ বাশির, আনন্দ, ঝন্টু, সঞ্জয়, কার্তিক, দেবজ্যোতি। এদের মধ্যে শেখ বাশির পূর্ব বর্ধমানের নাদনগাছের বাসিন্দা, বাকি অভিযুক্তরা সবাই নবদ্বীপের বাসিন্দা। 6 জনকে দুর্গাপুরের কুকুবিন থানা থেকে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়। ডিরো রিপোর্ট, সমাজিত এসি। কটা হয়ে গেছে? হয়ে গেছে কাজটা নামা তো? কোথায় নিয়ে যাচ্ছিলে? আমার দিকে কাজটা নামা তো। এইটা এইটা গাড়ি নাম্বার নেই, গাড়ি নাম্বার ঠিক আছে, গাড়ি নাম্বার নেই। কি পেয়েছেন স্যার? কি পেয়েছেন? আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না। কি এটা কি গাজার নিয়ে যাচ্ছিল? কি ছিল? কি গাজার ছিল?